হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রজাপতি এই মুভির 132 দিনে কালেকশন নিয়ে, চেঙ্গিস এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে, কিল হিম এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে কথা বলবো, লিডার আমি বাংলাদেশ এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট, বক্স অফিস কালেকশন সবার প্রথম আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন। প্রথম কথা হলো প্রজাপতি নিয়ে, বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড রোল আপনারা জানেন দেব স্যার, এমনি নিজেদের 132 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রজাপতি একটি ব্লকবাস্টার ফিল্ম, আপনারা জানেন সকল জায়গায় প্রজাপতিকে অনেক বেশি রেসপন্স দেওয়া হচ্ছিল। মুভিটি নিজেদের 132 দিনে এসব ব্লকবাস্টার কালেকশন করেছে। শুধুমাত্র আপনারা জানেন যে মুভিটি অনেক বেশি সিনেমা হলে এখনও চলছে, নিজেদের 132 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 2,00,000 রুপি। এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 13,49,00,000 রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি না দিয়ে থাকেন দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন প্রজাপতি ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা হলো চেঙ্গিস নিয়ে, বাজেট ছিল 10 কোটি রুপি। লিড রোল হলো সুপারস্টার জিৎ স্যার, এমনি নিজেদের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। চেঙ্গিস একটি ব্লকবাস্টার ফিল্ম, সুপারস্টার জিৎ স্যার নিজের ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে কিন্তু চেঙ্গিসের মতো ব্লকবাস্টার ফিল্ম স্যার এর আগে করেনি, এবং চেঙ্গিস কমার্শিয়াল ফিল্ম হিসাবে সুপারহিট অলরেডি হয়ে গেছে। মুভিটি নিজের থিয়েটারিক্যাল ভ্যালু পার করেছে এবং মুভিটি ব্লকবাস্টার কালেকশন ইন্ডিয়ান মার্কেটে করছে। নিজেদের 13 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে কালেকশন করেছে 25,00,000 রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 14,45,00,000 রুপি। আপনি যদি এখনও চেঙ্গিস না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন চেঙ্গিস ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো কিল হিম নিয়ে, আমার বাজেট হলো 1 কোটি টাকা। লিড রোল হলো অনন্ত জলিল স্যার, এমনি নিজেদের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। কিল হিম খুবই ভালো চলছে, আপনারা জানেন দর্শক মহলে মুভিটি কি ভালো সাড়া পেয়েছে। আপনারা জানেন অনেক বেশি সিনেমা হলে মুভিটি রিলিজ হতে পারেনি, সবচেয়ে বেশি সিনেমা হল লিডার আমি বাংলাদেশ পেয়েছিল, যেখানে কিল হিমের সিনেমা হল ছিল 11-12টি। যাই হোক, নিজেদের 13 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 2,00,000 টাকা। এখন পর্যন্ত মুভি টোটাল কালেকশন 70,00,000 টাকা। মুভিটি খুব বেশি টেনে টুনে 1 কোটি টাকা পার করতে পারে, এবং আপনারা জানেন মুভি থিয়েটারিক্যাল ভ্যালু কিন্তু খুবই বেশি। যাই হোক, এখন কথা বলবো লিজার আমি বাংলাদেশ নিয়ে, মুভির বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড রোল হলো সুপারস্টার সাকিব খান, এই মুভি নিজের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন লিজার আমি বাংলাদেশ একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শক মহলে মুভিটি খুবই ভালো সাড়া পেয়েছে। 102টি সিনেমা হলে ঈদে মুভিটি রিলিজ হয়েছে, যেখানে কিল হিম খুবই ভালো ফিল্ম হওয়া সত্ত্বেও 11টি সিনেমা হল পেয়েছিল, কারণ আপনারা জানেন কিল হিম দর্শকরা এত বেশি দেখবে না যতটুকু লিজার আমি বাংলাদেশে দেখবে। সারা বাংলাদেশে মুভিটি রিলিজ হয়েছে এবং এখন পর্যন্ত মুভিটি ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে নিজেদের 13 দিনে। এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করছে 16,00,000 টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 4,48,00,000 টাকা। আপনি যদি এখনও লিজার আমি বাংলাদেশ, কিল হিম, চেঙ্গিস, প্রজাপতি ইনাদে থাকেন দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই 4টির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।